kişiler ondan kötü. Tatamırsa'ya kadar diye gidi. Ey unlayın. Çavlar kedi ak şuraya gidi. Ey unlayın. Goruman şuraya kadar. Goruman şuraya kadar diye gidi. Ey unlayın. BNP şarkarı ramola çılı. Şaitteka gorur kedi. Şaitteka. Çele meye bhai bondar keniye kub şundur baba kaydı var tam. Ekon. Amra to goruman şu dure tak. Murgi tengir kaçı ödeydi var ina. কেন এই আমরা কি বাংলাদেশের সরকার নয় ওই আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগ মহিলা লীগ শ্রমিক লীগ হকার্স লীগ এরাই তোমার মানুষ আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয় আমরা রিকশা শ্রমিক কোনো মানুষ নয় আমরা গার্মেন্টস শ্রমিক কোনো মানুষ নয় আমরা মোটর শ্রমিক কোনো মানুষ নয় তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার কার ভোটের অধিকারের তুমি রাতের ভোটের অধিকারের সরকার কালো রাতে ভোট করো দিনের ভোট রাতের করে এই সরকার তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না আমরা পাখানাদার বাহিনীকে বাঁশের লাঠি দিয়ে ভাগাইছি আবার দরকার হলে একাত্তরের মতো এই 2023 সালে আবার একটা যুদ্ধ করব সেই হলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম একাত্তর 1970 সনে শেখ সাহেব বলেছিল যুদ্ধ করবেন কেন একটা স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে যুদ্ধের কি আছে এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার যে স্বাধীনতা রাখে নাই স্বাধীনতা ভূমিত রাখে নাই এই সরকার বাকশালী সরকার যেরকম শেখ সাহেব 1974 সনে এককতন্ত্র দেশ স্বাধীন করেছিল মনে করেছিল এই সরকার তাই মনে করছে আমার বাপের দেশ আমি এককভাবে চালাবো একতন্ত্র এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ যেরকম 74 এ বলেছিল সেই শেখ হাসিনা এখন তাই বলছে এই 2023 সালে এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ তাই মনে করেন না শেখ হাসিনা ওয়াজেদ আমরা বাংলার জনগণ চুপ থাকতে পারি না বাংলার রিকশা শ্রমিক চুপ থাকতে পারে না তোমার জনগণ যদি চুপ থাকে বাংলার জনগণ চুপ থাকবে না গার্মেন্টস শ্রমিকরা চুপ থাকবে না মোটর শ্রমিক চুপ থাকবে না রিকশা শ্রমিক চুপ থাকবে না দিন মজুর চুপ থাকবে না আর আরেকটি কথা বলতে চাই ভাই বাংলাদেশে যখন স্বাধীন ঘোষণা করে কালুরগা বেতার কেন্দ্রে আমি বলেছিল জিয়াউর রহমান আমি মেজর জিয়া বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো তখন তোমার বাপও বলে নাই তুমি বলো নাই আর তোমার ডাইনাতে বামাতে যারা সন্ত্রাসী বাহিনী আছে তারা কই ছিল তারাও ছিল না সে চট্টগ্রাম কালুরগা বেতার কেন্দ্রে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিল তখন এই বাংলার জনগণ এই জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজের জীবন ব্যক্তি করে দেশ স্বাধীন করেছিল